নায়ক আপনার হইতেই হইব না? ও একদম আমাদের এটা খুব জরুরি ভাই। জরুরি কথা কি সেটা বলো। ড্যাডি ফজরের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কার সঙ্গে? ফজর আর আই মানে আরাই। আপনি যদি কাইন্ডলি আমাকে একটু বলতেন যে মানে কৌশলটা কি, মানে সংক্ষেপে কিভাবে লেখা যায়? কৌশল আসলে তেমন কিছু না। একটা সময় আমি ছোটখাটো ব্যবসা করতাম। কি ব্যবসা? আরে ভাই ব্যবসা করতাম। আঙ্কেল আন্টি রাখি ওরা একটু ব্যস্ত আছে, থাকলে ভালোই তবে আমি সংবাদটা জানাইতাম। আমার ভিতরে খুব ভালো লাগতেছে। আজকে আসতে তোমার এত দেরি হলো কেন? আমার নায়িকা হওয়া হলো না। কেন? ওই তোমাদের মেসেজ ফজর অলরেডি মিশনে ড্যাডির কাছে হাজির। আপনি এখন কোথায়? রে আমি এখন অফিসে। আজ না শুক্রবার, আজকে কিসের অফিস? এখন তো আমি শুক্র শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি হরতালের দিন অফিস করি। কোথায় যাচ্ছ তুমি? যাও ঠিক আছে, হানিমুন টানিমুন কই করবেন? কি করছেন? কিছু তা তো করছি, ফ্রান্স অন্য নদী বানালে আমেরিকা যাবো। আপনি কোন জায়গায় যাবেন না? মিয়া কে? আমরা যাবো না, কক্সবাজার আমরা সবাই যাবো। তুমি খুইলা বলি, তবে একটু ঝামেলায় পড়ে গেছি। ঘটন হচ্ছে আমি আসতেছিলাম বুঝছেন, হঠাৎ আঙ্কেল লোকে দেওয়া হয়ে গেছে। তো আমি কথা চলে বলে বলেছি যে আমাদের এটা প্রজেক্ট, এটা আমাদেরই প্রজেক্ট, কিন্তু এটা মনে করেন যে পানির নিচে আছে জমিটা, এটা মনে করুন যে দেড় দুই বছর পরে আমরা শুরু করুন। কিন্তু আঙ্কেলের লগে কথা কইতে গিয়ে না মুগ্ধ বাড়ি গেছে যে এটা আমাদের আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট, এটা আমরা শুরু করে দিছি, সেল করে এলাম ছয় মাসের মধ্যে। এখন আমি তো টেনশনে পড়ে গেছি রে ভাই, কি করুন কন্তু, কি করা যায়? টেনশনের কি আছে? ভাই কি বিল্ডিং দেখতে দেবো নাকি? তুমি ভাই আপনি যে কি কন্যা মায়া বিয়ে দিতেছে, দেখতে যাবো না? বলার কি আছে না আছে সে না যাক, অন্য কেউ পাঠাতে পারে বোঝেন না, একটা মানে সিটার মিটার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না, কি করি বলেন তো ভাই, কি করা যায় না? কথা ঠিকই কইছেন, টেনশনেরই ব্যাপার। দূরও মিয়া আপনি এটা কইতে গেলেন কেন? আরে ভাই মুখ দিয়ে বাড়ি গেছে ভাই, কি করবো মানে আমি বইলা তো আমি এখন মানে বুঝতেছি যে বেকুব হয়ে গেছি। তো আপনারা কইলাম বোঝেন না, আপনারা কিছু সব টপ দেন না। আচ্ছা তো গো, কি এরকম কোন প্রজেক্ট আছে আন্ডার কনস্ট্রাকশন, দুই তলা তিন তলা হয়েছে বাকি এখনো হয় নাই, কাজ চলতেছে? আচ্ছা কি নাই তবু কি এরকম কোন প্রজেক্ট চালু আছে নাকি? মনে কর বিল্ডিং তোদের তিন চারতলা উঠছে, পাঁচ ছয় তলা তোরা এখন পর্যন্ত কাজ করতেছস, এরকম মানে আন্ডার কনস্ট্রাকশন একটা বিল্ডিং আছে? আচ্ছা আছে, তাইলে শোন আমার একটা একটু উপকার করতে হইব বুঝছস। আমার বন্ধু কইজন কইজন আপনি একটু চা বানায় নিয়ে আসি, দুজনটা বসে চা। আমার বন্ধু আমার ফোন করছিল, নতুন কিছু জয়েন করছে, তো সুপারভাইজার কিছু জয়েন করছে বিভিন্ন প্রজেক্ট, খুব সম্ভবত নতুন। তোমার বসের তুমি ফোন করো, আমি তোমার বস। ঠিক আছে তাহলে আপনি দাঁড়ান, আমি একটু ভিতরে যাইতেছি। হ্যাঁ তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এনি প্রবলেম? নো নো প্রবলেম, কোনো প্রবলেম না আঙ্কেল। ওই যে গেছে আর কি, চেয়ারটা নিয়ে আসবে, তো চিনে না আমাদের এরকম বহু প্রজেক্ট, তো অনেক সুপারভাইজার আসে যায় আর কি। তো যে কথা বল, লোকজন নিয়ে আসছে কেন?
তাহলে আঙ্কেল আপনি একটা কথা বলি, মনে কিছু করেন না, এই কোম্পানির সাইট সুপারভাইজার হলাম আমি, আর আপনি যদি ফ্ল্যাট নেওয়া অ্যাকাউন্টই দরকার মনে করেন, আমার জাফর স্যারের লাগে আপনি আলাপ করবেন, জাফর স্যার এই কোম্পানির একজন মালিক। সালাম আলাইকুম স্যার। জি আঙ্কেল, সালাম আলাইকুম। আরে তুমি? আমি আসলে আঙ্কেল, এটা আমাদের বিজনেস, আমরা খুব ছোট্ট করে শুরু করেছি কয়েকজন বন্ধু মিলে, তো এটা একটা প্রজেক্ট। তো আঙ্কেল আপনি এখানে কেন? স্যার আমি না থাকলে এই আঙ্কেল তখন বাটপার রাতে পড়ে সর্বশান্ত হয়ে যেত। মানে বাটপার মানে? আর বলো না, এক মহা বিপদের হাত থেকে বেঁচে গেলাম। কিরকম বলুন তো আঙ্কেল? ওই যে তোমাদের সাথে থাকে যে ফজর, এইসব বিল্ডিংয়ের মালিক, সে নিজেকে দাবি করে আমার সাথে প্রতারণা শুরু করেছিল। প্লিজ আঙ্কেল আর বলবেন না, আমার লজ্জা লাগছে আঙ্কেল। এই ছেলেটার, এই ছেলেটার এক ধরনের মানসিক সমস্যা আছে, আমি যাই করি ও মনে করে যে ও এসব করে, ওই মানে লোকজনের কাছে বানিয়ে বানিয়ে গল্প বলতে থাকে। মানে আমি মফিজ আঙ্কেলকে অনেকবার বললাম যে আপনি একে বের করে দেন, কিন্তু মফিজকে বলতে হবে না, আমি এর ব্যবস্থা নিচ্ছি। হ্যালো। হ্যাঁ ইকরাম। জি স্যার। ফজর যেন ওই বাড়িতে না ঢুকতে পারে। জি স্যার। আর ওর কাঁথা বালিশ যা আছে সব বাইরে ছুঁড়ে ফেলে দে, একেবারে গেটের বাইরে। ঠিক আছে স্যার, আমি এখনই হেলাইতেছি স্যার। এক্ষুনি। আঙ্কেল কাইন্ডলি যদি একটু ভেতরে যেতেন, একটু চা খেতাম একসঙ্গে, প্লিজ। শেষ পর্যন্ত তোমার কথাটাই ঠিক হল, ফজর বেটা আসলে একটা বাটপার। আমি আমার মেয়ের কত বড় একটা সর্বনাশ করতে যাচ্ছিলাম। শুধু কি সর্বনাশ, আর একটু হলে আমার বেবির ক্যারিয়ারটা ধ্বংস করে দিত, সঙ্গে আমার ক্যারিয়ারটাও। ঠিক বুঝলাম। আরে আমাদের যে নিচের ভাড়াটিয়া জাফর, ও তো অনেক বড় নাট্যকার, ও বলেছে আমার বেবিকে আর আমাকে অনেক বড় নায়িকা বানিয়ে দেবে। হ্যাঁ ছেলেটা বহুমুখী প্রতিভার অধিকারী। সেটা কি? আমি তো জানতাম ও নাটক ফাটক লিখে। হ্যাঁ এখন তো দেখছি ও একটা বড় বিজনেসম্যানও। হ্যাঁ এরকম তো আমিও শুনেছি যে ও নাটক লেখার পাশাপাশি কি যেন একটা বিজনেস করে। তুমি কি করে জানো? আমি ওই তো রাখির কাছ থেকেই শুনেছি তো। রাখি কার কাছে শুনলো? আহা বোঝো না কেন, ওরা এই যুগের ছেলে মেয়ে অনেক অ্যাডভান্স না, হয়তো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো, সেই জন্য জানে। আচ্ছা তাহলে এই কথা, তুমি আমার জন্য যা করছো এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না, এই কথা বলে তো হবো না। মানে এই যে আপনার লেগে মিস আলাদা করলাম, চিটারি করলাম, মানুষের লাগে বদমাশি করলাম, এই ঋণ তো আপনার শোধ করতে হইব, শোধ তো করতে হইব ভাই। কুতুব আমি সেই কথা বলতেছি না, আমি বলতেছি তুমি আমার জন্য যা করছো তাতে আমি যদি তোমার টাকা পয়সাও দেই তারপরেও ঋণ শোধ হইব না। না ঠিক আছে, দুই আসছি তার চেয়ে কত বড় বড় কাজ করছি। শোনো আমার ব্যবসায়িক কারণেই কয়েকদিনের জন্য একটু বাইরে যেতে হবে। হ্যাঁ জাফরের মতো ছেলে তো আমি আর পাবো না, আর যেহেতু ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েই আছে তাই আমি দ্রুত বিয়েটা সেরে ফেলতে চাচ্ছি, তুমি কি বলো? এটা তো খুবই খুশির সংবাদ। জাফরের মতো এত বড় একজন নাট্যকার আমার জামাতা হবে, আমার বেবির হাজবেন্ড হবে, এর চাইতে গর্বের বিষয় কিছু হতে পারে না। তুমি তুমি ফোন দাও, এক্ষুনি আসতে বলো। হ্যাঁ তাই করি। হ্যালো জাফর, আমি রাখির বাবা বলছি। আঙ্কেল আমি একটু তোমার অভিভাবকের সাথে কথা বলতে চাই। জীবনে আঙ্কেল আমার অভিভাবকের সঙ্গে কথা বলবেন মানে একটু কেন, একটু বলবেন আমাকে কাইন্ডলি।
তোমার আর রাখির বিষয়টা আমি রাখির মার কাছে শুনলাম। তুমি তো জানোই আমি ব্যবসায়িক কাজে বিভিন্ন সময় বাহিরে চলে যাই। আমি আবার খুব তাড়াতাড়ি বাহিরে চলে যাব। তো আমি চাচ্ছিলাম তোমার অভিভাবকের সাথে কথা বলে তারা যদি মতটা দেন তাহলে তোমাদের বিয়েটা আমি সেরে যেতে চাচ্ছি। জি জি আঙ্কেল, জি জি নিশ্চয়ই আমি ব্যবস্থা করছি, ব্যবস্থা করে আপনাকে জানাচ্ছি আঙ্কেল। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, আপনি চুপ করে বসে আছেন? কিন্তু এখন তো মনে হইতেছে তুমি আমার অর্ধেক উদ্ধার করতে পারছো। মানে মেয়ের বাপ ফোন দিছে আমারে, ওই আমার গার্জিয়ানের সঙ্গে নাকি কথা বলবে বিয়ের ব্যাপারে। এখন আমার তো কোনো গার্জিয়ান টার্জিয়ান কেউ নাই। গার্জিয়ান না থাকে গার্জিয়ান এই জায়গায় পয় দইব কি লাগবো? চাচা, বাপ, খালু, মামা, ফুবা, জেঠা লাগবো নাকি? বাপ না, বাপ না, বাপের কথা তো বলছি আমেরিকা থাকে। চাচা, একটা চাচা ম্যানেজ করো না কোনোভাবে। অসুবিধা নাই তো, বাপ আমেরিকা বইয়া কথা কইব, চাচা থাইকা বিয়ে পড়াইবো, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আপনার। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি নো টেনশন থাকেন। কুতুব কুতুব, থ্যাংক ইউ কুতুব, থ্যাংক ইউ, অনেক থ্যাংকস, অনেক থ্যাংকস। চাচা লাগবে তো, চাচা ম্যানেজ হয়ে যাবে। তারপরে জাফর তো এখানে গেল, জাফরের উদ্দেশ্যই তো ছিল ওই বাসায় যাওয়া। এর আগে কুতুবের সঙ্গে আলাপ আলোচনা করে চাচা টাচা সব তো ঠিকঠাক করে রাখছে, আর ব্যবসা তো আগেই দেখাইছে। হ্যাঁ, তো গেল রাখিদের বাসায়, গিয়া রাখির বাবার সঙ্গে মার সঙ্গে আলাপ আলোচনা করলো, তারপরে বিয়ার প্রস্তাব দিল, তারা ধুমধাম করে মেয়েটার বিয়ে দিয়ে দিল জাফরের সঙ্গে। বাহ, চমৎকার গল্প। গল্প কি এখানে শেষ নাকি? আরে না রে ভাই, গল্পের আসল জায়গায় তো এখন পর্যন্ত আসি নাই আমি। আরে ভাই আমারে বলেন। আরে ভাই, আপনি তো বসে থাকলে এই গল্পটা শুনতেছেন, তারই শুনে দিব না? গল্পের আসল জায়গায় এখনো আসি নাই। আরে আমারে বলেন না। তারপর হলো কি? তারপর একদিন রাখির বাবা, আরে ফ্ল্যাট কিনবো কেন, এটা তো আমার নিজের বাড়ি। কি বলিস, আর আমার দোতলা বাড়িটা ছিল না, এটা ডেভেলপারকে দিয়েছি, এই কাজ দেখতে এলাম। কি বলিস, আমি তো জানি আমার জামাই আর কয়েকজন বন্ধু মিলে, এই যে সাইনবোর্ডটা দেখতেছিস না, এই যে ওরা করেছে। জামাইয়ের বাড়ি কি বলে? আরে তোর মাথা খারাপ হয়েছে নাকি? তুই কিন্তু ওই ছোটবেলার মতো আবার এই ফাঁকিবাজি কথাবার্তা বলিস তুলিস না কিন্তু। আমি কিন্তু এমনি হার্টের ব্যায়াম আছে আমার। না আমি তোর কিছু ফাইজাল করতে যাবো কেন? আচ্ছা তোর জামার নামটা কি? জাফর। জাফর না, এই ডেভেলপারের মালিক তো মতিউর রহমান সাহেব। মতিউর? আরে খান সাহেব, বাতেন সাহেব কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, কেমন আছেন? হ্যাঁ ভালো। এই আমার আপনার বন্ধু? তারপর কি ব্যাপার, কি নিয়ে আলোচনা করছেন? আমার বন্ধু তো বিরাট প্রতারকের পাল্লায় পড়ছে। বলেন কি? আমি 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 তুমি নাই বিল্ডিং এর সুপারভাইজার? জাফর নাই বিল্ডিং এর মালিক? আমি বিল্ডিং এর সুপারভাইজার না, আর জাফর সাহেব এই বিল্ডিং এর মালিক না, আর বাকিটা এই এলাকার লোকজনের কাছ থেকে আপনি জানা নিয়েন। যদি 7,000 করে হয় বছরে, 7×84,000, 20 লাখকে 84,000 দিয়ে ভাগ। 1, 2, 3, 4, 5,
20 লাখ ভাগ হচ্ছে 84,123 যেগুলো আমার খুব বেশি না, টোটাল 23 বছর লাগবে, 23 বছর পরে আমি তালাক দিয়ে দেবো মা। জামা একদম কমপ্লিট বুড়ি হয়ে যাবে। নাও ইটস আপ টু ইউ আম্মা। রবির বাচ্চা ইংলিশ কয়, রবির বাচ্চা ছড়া ইংলিশ কয় ছড়া। কালাম্মা তাহলে আমি আর কি করু? তুই আরে পাড়া দিবি আমার বেতন। তোর কোনো বেতন নাই, কপালের বেমুতি হলে দুর্বাবনে বাগে মারে। ভাই আপনার কপালে এসেছিল, কি আর করবেন? ইকরাম মিজাজ কি জিনিস বুঝো তুমি? বুঝি, কিন্তু আপনি যেই চাকরি লইছেন তাতে কিন্তু মেজাজের কোন দাম নাই। ইকরাম ভালোই ভালোই তোমার একটা কথা কই, তুমি আমার চোখের সামনে থেকে সরো, নাইলে যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে। আপনি মোরে কোনো দুর্ঘটনার ভয় দাইয়া হেনতে সরাইতে পারবেন না। এরম একটা দিনের লাগে আমি বহুদিন ধরিয়া অপেক্ষা হরতে আসিলাম। আচ্ছা ভাই আপনার একটা কাহিনী শুনাই, নাটকের কাহিনী। নাটকের নায়কের নাম হইছে গিয়া মির্জাফর। সে যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িওয়ালার মাইয়ারে পটাইয়া প্রেম করে, প্রেম করার পর বিয়া করে। একদিন বাড়িওয়ালার কাছে সব কিছু ফাঁস হইয়া যায়, তখন বাড়িওয়ালা ক্ষিপ্ত হইয়া তারে দারোয়ানের চাকরি দেয়, মানে গেটের প্রহরী। সেই থেকে আমি নাটকের নাম দিছি জামাই যখন প্রহরী তা নাইট গার্ড 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 গার্ড। তারপর তারপর আর কি, জাফর জেলখানায় চলে আসলো। এটা কি আপনার নিজের জীবনের গল্প? জি আমার নিজের জীবনের গল্প। এতে আপনার রিয়েলাইজেশন কি? রিয়েলাইজেশন জীবনে ভাই কিছু হইতে হইলে শর্টকাট কোনো ওয়ে নাই, সাধনা লাগে, সাধনা, সাধনা ছাড়া কিচ্ছু হয় না। আচ্ছা আচ্ছা, তো এখনো কি আপনার নাট্যকার হওয়ার ইচ্ছে আছে? জি। জেলখানায় বসে কিভাবে সম্ভব? জেলখানায় সম্ভব, এখানে লাইব্রেরি আছে, বই পড়ব। এই আপনারে দেখলাম, তারে দেখলাম, নিজেরে দেখলাম, অনেক কয়েদি দেখলাম, পুলিশ দেখলাম, জেলখানা আমার প্রথম নাটকের বিষয়বস্তু। আমার আসলে ভাই এখন সাধনা চলতেছে, সাধনা ছাড়া কিছু হয় না, কিছুই হয় না।